নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো রাজ্যে যোগা ইনস্ট্রাক্টর পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানেতে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের লাস্ট ডেট বলে দিয়েছে 15ই সেপ্টেম্বর হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। তো যোগা হলো সুস্বাস্থ্য বজায় রাখার একটি প্রাচীন পদ্ধতি। বর্তমানে ভারত সরকার দেশে এবং বিদেশে যোগের গুরুত্ব বৃদ্ধির বিশেষ নজর দিচ্ছে। সম্প্রতি রাজ্যে যোগা ইনস্ট্রাক্টর পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিকরা এখানেতে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। তো কতগুলো শূন্য পদ রয়েছে, কীভাবে আবেদন করতে, সমস্ত কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। আপনারা অনস্ক্রিনের মেমো নম্বর এবং কত তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে তা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ। দেখুন আপনারা, এখানেতে আয়ুষের আন্ডারেতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখুন, এখানেতে আপনারা যে আবেদন করবেন, আবেদনের সময় এখানে বলে দিয়েছে 28 আগস্ট সকাল 11টা থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আগামী 15ই সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত। তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্রটা যখন ফিল আপ করবেন সমস্ত ডকুমেন্টস দিয়ে, তারপর আপনাকে কিন্তু আবেদন ফি দিতে হবে। যেখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 100 টাকা আবেদন ফি, এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে 50 টাকা আবেদন ফি। তো দেখুন এখানে আছে, নেক্সট বলেছে নেম অফ দ্য পোস্ট। তো পোস্টের নাম আপনারা সকলেই জেনে গেছেন যে যোগা ইনস্ট্রাক্টর পদেতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ যোগা ইনস্ট্রাক্টর। যেখানেতে নাম্বার অফ ভ্যাকেন্সি বলে দিয়েছে ছেলেদের জন্য রয়েছে 21টা শূন্য পদ, যেখানেতে জেনারেল ক্যাটাগরি রয়েছে 10টা শূন্য পদ, এছাড়া এসসি ক্যাটাগরি রয়েছে 6টা শূন্য পদ, এছাড়া এসটি ক্যাটাগরি রয়েছে 1টি শূন্য পদ, এছাড়া ওবিসি এ 2টো এবং ওবিসি বি 2টো করে শূন্য পদ রয়েছে, এবং ফিমেলদেরও কিন্তু রয়েছে টোটাল 21টা শূন্য পদ, যার মধ্যে জেনারেল ক্যাটাগরি 10টা, এসসি 6টা, এসটি 1টি, ওবিসি এ ক্যাটাগরি 2টো এবং ওবিসি বি ক্যাটাগরি 2টো। তো এখানে দেখুন পোস্টিং বলে দিয়েছে আয়ুষের আন্ডারে, সেটা যে কোনো জায়গায় আপনাদেরকে এখানেতে নিয়োগ করে নেওয়া হবে। তো এখানে দেখুন বলে দিয়ে ক্রাইটেরিয়া কী যা হয়েছে না, আপনাদেরকে মাধ্যমিক অথবা সেকেন্ডারি পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে 1 বছরের যোগা এবং ন্যাচুরোপ্যাথি সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে, সেটা হচ্ছে WBCYN এর তরফ থেকে। এছাড়া এখানে বলে দিয়ে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড উইথ WBCYN। তো আপনাদের কিন্তু অবশ্যই WBCYN এ রেজিস্টার্ড থাকতে হবে। তো দেখুন এখানেতে বলে দিয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো দেখুন এখানে এজ অর্থাৎ বয়সসীমা কী বলে দিয়েছে না, এখানেতে মিনিমাম 19 বছর থেকে শুরু করে আপ টু ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের বয়সটা হিসাব করা হবে কিন্তু 1/1/2023 তারিখ অনুযায়ী। তো এখানেতে এজ রিল্যাক্সেশন কী বলে দিয়েছে, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি আছে তারা কিন্তু গভর্নমেন্টের যে রুলস আছে অর্থাৎ এসসি এসটিরা হয়ে যাচ্ছে 5 বছরের ছাড় এবং ওবিসি এ এবং বি ক্যাটাগরিরা ওরা হচ্ছে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। তো দেখুন এখানেতে মান্থলি আপনাদেরকে যত কত টাকা করে দেওয়া হবে না, মেল প্রার্থীদের জন্য এখানে 8,000 টাকা পার মান্থ দেওয়া হবে, অর্থাৎ এখানে দেখুন আপনাদেরকে 32টা ক্লাস অ্যাটেন্ড করতে হবে টোটাল। এছাড়া দেখুন এখানে ফিমেলদের বলে দিয়ে যে 5,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে, যেখানেতে 20টা এখানে আপনাদেরকে ক্লাস করতে হবে। তো তারপর এখানে দেখুন বলে দিয়েছে নেম অফ দ্য পজিশন। তো এখানে যোগা ইনস্ট্রাক্টর পদেতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানেতে আপনাদের যে এক্সামটা হবে প্র্যাকটিক্যালের ওপর থাকবে হচ্ছে সেকেন্ডারি এবং মাধ্যমিক এক্সামিনেশন, সেটা হচ্ছে আপনাদেরকে 15 নম্বরের থাকবে। এছাড়া সার্টিফিকেট ডিপ্লোমা অথবা যোগা ডিগ্রির ওপরে 15 নম্বর মার্কস থাকবে এবং তার সঙ্গে এখানে ডেমোস্ট্রেশনের ওপর 10 থাকবে, ইন্টারভিউয়ের ওপরে আপনার 10 নম্বর, টোটাল এখানে কিন্তু আপনাদেরকে 50 নম্বরের পরীক্ষা হবে। তো এখানেতে কিন্তু শুধুমাত্র আপনাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে এখানেতে নিয়োগ করে নেওয়া হচ্ছে। তো এখানেতে আবেদন করার সময় কিন্তু আপনার সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে ভালো করে কিন্তু ফিল আপ করে জমা দেবেন।
তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।